হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয় ভালো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সার্ভিসিং ওয়ার্ল্ড। হে বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের সামনে চারটা মিনি ফ্যান। এইরকম মিনি ফ্যান আপনাদেরকে আমরা এখনই বানিয়ে দেখাবো, তাই আজকের ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। এই মিনি ফ্যানগুলো এক চার্জে প্রায় 4 ঘন্টা চলে, অনেক সুন্দর বাতাস দেয়। তো অবশ্যই আজকের ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলে আপনারা নিজেরাই এইরকম মিনি ফ্যান আপনারা তৈরি করতে পারবেন ঘরে বসেই, আর প্রত্যেকটা জিনিস বাজার থেকে কিনতে পাওয়া যায়। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে আমাদের একটি দরকার হবে ফ্যানের কেস। তো এটা বাজার থেকে কিনতে 40 থেকে 60 টাকার মতো নেবে। তো এই ফ্যানের কেসটা কেনার পরবর্তীতে আমাদের কিছু কাজ করে নিতে হবে। কেসটার সাথে আমাদের অনেক কিছু সংযোগ করতে হবে। প্রথমে আমরা যে কাজটা করব, তো খেয়াল করুন কেসের যে উপরের যে লম্বা যে প্লাস্টিকটা দেখতে পাচ্ছেন, এটার পেছনে আমরা একটা ছিদ্র করে নেব, আর একদম উপরের দিকে একটা ছিদ্র করে নেব, আর কেসের মাঝ বরাবর একটা ছিদ্র করে নেব, খেয়াল করেন। আর সামনের যে অংশটা সুইচ লাগানোর, ওটা কোম্পানি আসলে ছিদ্র করে রাখে। তো প্রথমে আমরা যে কাজটা করব, দেখুন একটা মাইক্রো ইউএসবি পোর্ট আমরা নিব। এটা বাজার থেকে কিনতে 10 টাকার মতো নেবে। তো পোর্টটা তার কম থাকে, আমরা দুইটা তার সংযোগ করলাম, একটু বাড়িয়ে নিলাম, নীল তারটা মাইনাস আর লাল তারটা প্লাস। তো এখন আমরা যে কাজটা করব, আমরা কিছু তার নেব। তার নেওয়ার পরবর্তীতে আমরা তারগুলো আস্তে আস্তে লম্বা যে প্লাস্টিকটা আছে সেটার উপরের অংশ দিয়ে আমরা প্রবেশ করিয়ে দেব, আর একদম নিচ থেকে বের করে দেব। তার পরবর্তীতে কাটিং প্লাসের সাহায্যে আমরা কেটে নেব। আজকের ভিডিওটা একটু লং হবে, যাতে আপনারা পুরোপুরি শিখতে পারেন সেই জন্য, তাই দয়া করে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তো প্রথমে আমরা এখন আবার যে কাজগুলো করব, খেয়াল করুন আমরা প্রত্যেকটা তার সুন্দর করে ঝালাই করে নেব। প্রথমে আগে যদিও কাটিং প্লাসের সাথে আমরা কেটে নেব, কাটার পরবর্তীতে আমরা সুন্দর করে ঝালাই করে নিলাম, যাতে সুন্দর করে আসলে লাগানো যায়। এখন আমরা কাটিং প্লায়ার্সের সাহায্যে সুন্দর করে কেটে নেব। এখন যে ডিসি মোটরটা দেখতে পাচ্ছেন, এটা একটা 6 ভোল্ট ডিসি মোটর। এটা বাজার থেকে কিনতে 40 থেকে 50 টাকার মতো নিতে পারে। তো এখানে আমাদের এই মোটরের এক সাইডে পজিটিভ একটা চিহ্ন দেওয়া আছে, প্লাস লেখা আছে, সেটা আমাদের প্লাস আর বাকিটা হচ্ছে মাইনাস। আমরা মোটরের প্লাস চিহ্নটা দেখে তার পরবর্তীতে আমরা লাল তারটা সংযোগ করে দেব। তো প্রথমে আমরা যে লাল তারটা সংযোগ করব সেটা ঠিক আছে, আর তার পরবর্তীতে নীল যে তারটা আছে সেটাও আমরা সুন্দর করে মাইনাস, যেটা নেগেটিভ আছে সেটার সাথে সুন্দর করে সংযোগ করে দেব। এখন আমাদের কাজটা কিন্তু অনেকটাই হয়ে গেছে। এখন এটা যা করতে হবে, আমরা তারটা একটু বাড়িয়ে নিলাম, আর এই ফ্যানের কেসের সাথে আমরা কিছু স্ক্রু আর নাট স্ক্রু পেয়ে যাব, আর সেগুলোর প্রথমে আমরা একটা লম্বা প্লাস্টিকও পেয়ে যাব উপরের অংশের সাথে, যেটা মোটর লাগানোর জন্য দেওয়া হয়েছে। সেখানে একটা বেল্টের মতো রয়েছে, তো তারটা আমরা বের করে নিলাম। বের করার পরবর্তীতে আমরা এই উপরের প্লাস্টিকের যে বেল্টটা রয়েছে সেটার সাথে সুন্দর করে একটা বড় নাট স্ক্রু আমরা সুন্দর করে সংযোগ করে দেব, যেটার সাথে টাইট হবে সেই রকম ঘাটে ঘাটে মিলিয়ে নিতে হবে। আর পরবর্তীতে মাইনাস একটা স্ক্রু ড্রাইভারের সাহায্যে আমরা নাট স্ক্রুটা টাইট করে নিলাম। আর এখন উপরের অংশটা সেটিং করা কমপ্লিট। এখন আমরা যে কাজগুলো করব, দেখুন ফ্যান থেকে কিন্তু আমাদের মোটর থেকে দুইটা তার বেরিয়েছে, একটা লাল তার একটা নীল তার। লাল তারটা আমরা উপরে যে সুইচের অংশটা ছিল প্লাস্টিকের বের করার জন্য, সেখানে আমরা লাল তারটা আসলে বের করে নিলাম। এখন আমাদের একটা সুইচ দরকার হবে। এইরকম সুইচ বাজার থেকে কিনতে 5 টাকা থেকে 10 টাকার মধ্যে নিতে পারে। আমরা সুইচের দুই সাইডে সুন্দর করে ঝালাই করে নিলাম, যাতে পরবর্তীতে লাল তারটার সাথে সাথেই আসলে ঝালাই করা যায়। লাগানো কিন্তু কমপ্লিট। এখন আমরা সেই লাল তারটা যেটা আমাদের মোটর থেকে বেরোয়েছে, সেই লাল তারটা আমরা সুন্দর করে ঝালাই করে নেব। ঝালাই করবেন ভালোভাবে, যাতে অনেক দীর্ঘস্থায়ী হয়, মানে টেকসই হয়। এখন আমরা এক টুকরা লাল তার নিব। লাল তার নেওয়ার পরবর্তীতে আমরা লাল তারটা কাটিং প্লাসের সাথে কেটে নেব। কেটে নেওয়ার পরবর্তীতে আমাদের হালকা একটু ঝালাই করে নিতে হবে। ঝালাই করা কমপ্লিট। এখন আমরা সুইচের যে বাকি অংশটা ছিল সেই পিনের সাথে আমরা সুন্দর করে সংযোগ করে দিলাম। সুইচটা কিন্তু কানেকশন করা কমপ্লিট। এখন আমাদের ফ্যানের কেসের সাথে সুন্দর করে লাগিয়ে দিতে হবে।
যে সাইজে সুন্দর করে বসবে আপনারা লাগিয়ে দিবেন। এখন আমরা যে কাজগুলো করব ভালোভাবে খেয়াল করেন, নীল দুইটা তার রয়েছে, এই দুইটা কিন্তু মাইনাস, একটা চার্জিং কানেক্টরের মাইনাস আর একটা ফ্যানের মাইনাস, আর সুইচ থেকে যে তারটা বের হয়েছে সেটা ব্যাটারির প্লাস। এখন আমরা একটি চার্জিং মডিউল তৈরি করে নেব, যেটা বাজার থেকে কিনতে চার্জিং মডিউল 100 টাকার মতো নিতে পারে, আর এটা আমরা মাত্র 10 টাকার বিনিময়ে তৈরি করতে পারবো। আমাদের একটা ইন্ডিকেটর বাল্ব লাগবে, এলইডি বাল্ব। এলইডি বাল্বের যে সাইড পজিটিভ মানে লম্বা পা রয়েছে সেই পায়ের সাথে আমরা একটা 1 কিলো রেজিস্টার সংযোগ করে দিলাম। আবার খেয়াল করুন, আমরা একটা ইন্ডিকেটর এলইডি বাল্বের সাহায্যে যে ওই ইন্ডিকেটর এলইডি বাল্বের যে প্লাস পা মানে বড় পা, সেই বড় পায়ের সাথে আমরা 1K একটা রেজিস্টার সংযোগ করে ঝালাই করে দিলাম। ঝালাই করার পরবর্তীতে কাটিং প্লাসের সাহায্যে আমরা কেটে নিলাম। এখন আমাদের দরকার হবে একটা রেকটিফায়ার ডায়োড, এটার নাম মানে মান হচ্ছে 1N4007 1 এম্পিয়ার ডায়োড। তো এই ডায়োডের সাদা অংশ প্লাস, কালো অংশ মাইনাস। আমরা ডায়োডের কালো অংশ আমরা রেজিস্টরের পায়ের সাথে সুন্দর করে সংযোগ করে দেব, পেঁচিয়ে নেব, তার পরবর্তীতে সুন্দর করে ঝালাই করে দিতে হবে। তো খেয়াল করুন আগে, ঝালাই করা কিন্তু প্রায় কমপ্লিট। আর যে ব্যাটারিটা দেখতে পাচ্ছেন এটাকে আসলে আমরা সাবান ব্যাটারি বলে থাকি। এই ব্যাটারিটা আমরা এই ফ্যানের সাথে ব্যবহার করব, এটা খুব ভালো সার্ভিস দেয়। এইরকম আমরা প্রায় গত বছর 70 পিস ফ্যান বানিয়ে বিক্রি করেছি অনলাইনে। যারা আসলে এইরকম ফ্যান বানাতে ইচ্ছুক কিংবা নিতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ফ্যানের যে কোনো পাইকারি মালামাল অথবা এইরকম ফ্যান আপনাদের দরকার হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। কুরিয়ারের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে এইরকম ফ্যান এছাড়াও বিভিন্ন সাইজের আমরা মিনি ফ্যান বিক্রি করে থাকি। এটার কেস আসলে উপরে জালি নেই, যেগুলো জালি ফ্যান আছে সেই রকম চার্জার ফ্যানও আমরা বিক্রি করে থাকি। এখন আমরা ইন্ডিকেটরে যে মাইনাস পা রয়েছে সেখানে একটা নীল তার সংযোগ করে দিলাম, আর তার সাথে আমরা একটা এম্পিয়ার টিউব আসলে কানেকশন করে দিলাম। তো দেখুন চার্জিং মডিউলটা কিন্তু একদম কমপ্লিট। চার্জিং মডিউলের যে ডায়োডের সাদা অংশ সেটা হচ্ছে ব্যাটারির প্লাস, আর চার্জ মানে সেটা হচ্ছে চার্জিং মাইক্রো ইউএসবি পোর্টের প্লাস, আর বাকিটা আপনাদের আমরা দেখিয়ে দিচ্ছি। চার্জিং যে কানেক্টর আছে মাইক্রো ইউএসবি পোর্ট, সেই লাল তারটা কিন্তু প্লাস, যেটা আসলে চার্জ নেবে। এটার আমরা সুন্দর করে ঝালাই করে দিলাম। এখন এই চার্জিংয়ের যে তারটা রয়েছে ইউএসবি মাইক্রো ইউএসবি পোর্টের, এটার সাথে আমরা ডায়োডের যে কালো অংশ আছে সেখানে সুন্দর করে লাগিয়ে দেব, মানে রেজিস্টরের সাথে যে ডায়োডের কালো অংশ তার সংযোগ হয়েছে সেখানে আমরা সুন্দর করে ঝালাই করে দেব। আসলে দেখলেই বুঝতে পারবেন। তো লাগানো কিন্তু কমপ্লিট। এখন যে তারটা রয়েছে দেখুন আগে, আমরা ডায়োডের যে সাদা অংশ রয়েছে তার আগে আমরা ব্যাটারিটা সুন্দর করে একটু ঝালাই করে নিলাম। একটু মনোযোগ দিলে কিন্তু আপনারা দেখতে পারেন মানে বুঝতে পারেন, সকল যে নীল তার রয়েছে, যতগুলো নীল তার রয়েছে, একটা চার্জিং মাইক্রো ইউএসবি পোর্টের মাইনাস, একটা ফ্যানের মাইনাস, একটা চার্জিং ইন্ডিকেটর এলইডি বাল্বের মাইনাস, এই তিনটা তার আমরা একসাথে নীল তারগুলো পেঁচিয়ে নেব, পেঁচিয়ে একবারে ঝালাই করে দেব। ঝালাই করা কমপ্লিট হলে আমরা ব্যাটারির মাইনাসের সাথে সংযোগ করে দেব। এইগুলো কিন্তু সবই ব্যাটারির মাইনাস। ব্যাটারির মাইনাসটা সুন্দর করে ঝালাই করে নেবেন যাতে খুব টেকসই হয়। এখন কিন্তু আমাদের হালকা একটু কাজ বাকি আছে। ডায়োডের যে সাদা অংশ সেটা আমাদের ব্যাটারির প্লাস, তো এই ব্যাটারি প্লাস যে ডায়োডের বাকি অংশটা আছে এটা আমরা হালকা একটু কেটে নেব। কেটে নেওয়ার পরবর্তীতে আমরা এক টুকরা তার নেব, লাল তার, সেটা আমাদের ব্যাটারির সাথে সংযোগ করতে হবে। যদিও আপনারা এখনই দেখতে পারবেন, কাটার পরবর্তীতে আগে একটু সোল্ডারিং করে নেব যাতে খুব ভালোভাবে ঝালাই ধরে। এই জন্য আপনারা প্রত্যেকটা তার কাটার পরবর্তীতে একটু একটু রং ধরিয়ে নেবেন, তাহলে কিন্তু খুব ভালো আসলে ঝালাই হবে। এখন আমরা ডায়োডের সাদা অংশের সাথে সুন্দর করে এই লাল তারটা সংযোগ করে দেব। লাল তারটা সংযোগ করে দিলেই কিন্তু প্রায় ফ্যান বানানোর 90% কাজ ওকে হয়ে যাবে। ঝালাইটা আসলে এইরকমই আপনারা দিবেন, আর যারা আসলে ঝালাই দিতে পারেন না, রং ধরে না, তারা অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে কীভাবে আসলে এরকম সুন্দর ঝালাই দিবেন, সে ভিডিওগুলো আপনারা দেখে নেবেন। মিনি ফ্যানগুলো কিন্তু অনেকটা ভালো সার্ভিস দেয়। এই ব্যাটারিটা ছাড়াও লিথিয়াম একটা ব্যাটারি আছে সানফোর্ড,
সানফোর্ড 7000 mAh 3.7V ব্যাটারি, সেটাও আপনারা ব্যবহার করতে পারেন, সেটাও খুব ভালো সার্ভিস দেয়। পরবর্তী ভিডিওতে আমরা আসলে অন্য অন্য মিনি ভ্যানগুলো যখন বানাবো তখন সেই সানফোর্ড ব্যাটারিও ইউজ করব, যেটা আপনাদের দেখানোর জন্য। অবশ্যই এখন আমরা লাল তারটা সংযোগ করে দেব, সুইচের থেকে যে লাল তার বেরোছে সেই লাল তার, আর চার্জিং মডিউলের যে ডায়োডের যে লাল তার বেরোছে এই দুইটা কিন্তু ব্যাটারির সাথে সংযোগ হয়েছে, যেটা আপনারা একটু আগে দেখে নিয়েছেন। দেখুন আগে সুইচ দিলে কিন্তু আসলে ফ্যানটা সুন্দর চলে, এখনও কিন্তু কিছু কিছু কাজ বাকি রয়েছে। দেখুন আগে ওই যে দুইটা যে লাল তার ছিল, একটা সুইচের প্লাস আর একটা আমাদের চার্জিং যে ডায়োডের প্লাস, এই দুইটা আমরা ব্যাটারির সাথে কিন্তু সংযোগ করে দিয়েছিলাম। আর ইন্ডিকেটরের জন্য যে মাঝখানে একটা ছিদ্র করা ছিল, সেখানে ইন্ডিকেটরটি সেট করে আমরা একটু গ্লুগান লাগিয়ে দিলাম। এইরকম গ্লুগান আপনারা বাজার কিনতে পাবেন, এটার তেমন দাম বেশি না। এইরকম গ্লুগান দুইটা সাইজের হয়, একটা বড় সাইজ একটা ছোট সাইজ। আমরা চার্জিং মানে কি বলবো, যে টেবিল ফ্যানের যে কেসের লাস্টের পিছনের সাইড কালো অংশ, সেখানে আমরা গ্লুগান দিয়ে সুন্দর করে আটকিয়ে নিলাম। এখানে আমাদের ব্যাটারিটা সেট করে নিতে হবে, সুন্দর করে বসিয়ে দিলে কিন্তু ব্যাটারিটা সুন্দর লেগে যাবে। একটু সময় নেবেন, 2-4 মিনিট অপেক্ষা করবেন, তার পরবর্তীতে আপনারা সুন্দর করে বসিয়ে দেবেন, দেখবেন একদম আঠার মতো লেগে রয়েছে। ফ্যান কিন্তু প্রায় কমপ্লিট। ভিডিওটা এত পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ, আর বাকিটাও আপনার একটু কষ্ট হলেও দেখে নেবেন, তাহলে আপনারা কিন্তু নিজেরাই তৈরি করে নিতে পারবেন। এখন দেখুন আগে স্ক্রুগুলো আমরা সুন্দর করে লাগিয়ে দেব। স্ক্রু লাগানোর আগে আমরা গ্লুগান সুন্দর করে এই ফ্যানের স্ট্যান্ডের চারপাশে আমরা বসিয়ে নেব, যাতে সুন্দর করে এইটা আসলে শক্তপোক্ত হয়। আর যে ছোটো ছোটো যে ছিদ্র করে নিয়েছিলাম, সেই ছিদ্রগুলো আমরা আসলে দুইটা স্ক্রু লাগিয়ে দেব, যেটা এখনই আসলে দেখতে পারবেন। গ্লুগান দিয়ে লাগিয়ে দেওয়ার পরবর্তীতে আমরা আসলে দুইটা স্ক্রু একটা সামনে একটা পিছনে একটা লাগিয়ে দেব স্ট্যান্ডের, যাতে এটা অনেক শক্ত হয়। আসলে যখন ফ্যানটা ঘুরে অনেক দিন আসলে যাওয়ার পরবর্তীতে কেসটা আসলে পড়ে যেতে পারে স্ট্যান্ডের সাথে, তার জন্য আমরা দুইটা স্ক্রু লাগিয়ে দিলাম আর গ্লুগান লাগিয়ে দিলাম, যাতে আসলে মানে গ্লু রাবার লাগিয়ে দিলাম যাতে আসলে শক্তপোক্ত হয়। এখন পিছনের যে অংশগুলো রয়েছে সেখানে কিন্তু 6টা স্ক্রু রয়েছে, এই 6টা স্ক্রু সুন্দর করে লাগিয়ে দেবেন। আসলে লাগানোর পদ্ধতিটা এমনই। আর এখন আমরা চার্জে দিয়ে দেখাবো আসলে কিভাবে আসলে চার্জ নেয়। তো মাইক্রো ইউএসবি পোর্টটা আমরা একটা চার্জার নিলাম, চার্জের যে সকেট রয়েছে চার্জার পিনটা আমরা সুন্দর করে সকেটের সাথে ইনপুট করলাম। তো লাইটের কারণে একটু কম দেখা যাচ্ছে, দেখুন আগে একটা লাল ইন্ডিকেটর জ্বলে উঠেছে, মানে চার্জ নিচ্ছে, আর ফ্যানটাও খুব সুন্দর আসলে বাতাস দিচ্ছে। তো যদি আপনাদের এইরকম ভিডিও আসলে দরকার হয়, এইরকম মিনি ফ্যান বানানোর ইচ্ছে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আর ভিডিওটি ভালো লাগে থাকলে একটি লাইক দিবেন, কথায় কিছু ভুল হলে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন। ধন্যবাদ সবাইকে।